নমস্কার দর্শক বন্ধু, লেটেস্ট জবস ওড়িশাকু আপন মানকু স্বাগত। দর্শক বন্ধু, আজির নিযুক্তি সূচনার রয়েছে আরপিএফ রে এসআই এবং কনস্টেবলর নিযুক্তি। দর্শক বন্ধু, ভারতীয় রেল বিভাগে যদি আপন মানে কনস্টেবল পদবী কিংবা এসআই পদবী পাই নিযুক্তি হওয়াকে চাহান্তি, তাহলে আপন মানে ভিডিওটি সহ লাস্ট পর্যন্ত জড়িয়ে রুহন্তু। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আপন মানে দশম শ্রেণীটি পাস করছন্তি কনস্টেবল পদ পাই আপন মানে আপ্লাই করে পারিবে, যদি প্লস থ্রি টিএ পাস করছেন তাহলে আপন মানে এসআই পদবী পাই আবেদন করে পারিবে। দি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্গানাইজেসন রেলওয়ে পুলিশ ফোর্স কনস্টেবল এবং সব কনস্টেবল পদবী পাই কিছু পোস্ট ভ্যাকেন্সিজ রিলিজ করছেন। আপন মানুষ অনলাইন মোড্রে আপ্লিকেসন কু আহ্বান করছেন। যদি আপন মানে কনস্টেবল পদবী কিংবা এসআই পদবী পাই ফর্ম আপ্লাই করা চাহান্তি, তাহলে দেখি নিহত আপনার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কন রহিবো, শিক্ষাগত যোগ্যতা কন আবশ্যক রয়েছে, বয়স সীমা কন, দরমা কেতে মিলিব, সিলেকশন প্রসেস কিপর রয়েছে, পেস অফ পোস্টিং কেউঠি রহিবো, টোটাল পোস্ট কেতে রিলিজ হয়েছে, ইম্পর্টেন্ট ডেট কন আছে, কন কন রয়েছে আপনার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট কন কন আবশ্যক হব, আপনি যদি এখন অনলাইন আবেদন করবে, আপ্লিকেশন ফি কেতে রয়েছে, কিপর আপন মানে আপ্লাই করবে এবং অদর আবশ্যক উপাদানগুড়ি জাণিনবা। দর্শক বন্ধু, বর্তমান মু আপন মানু নেই আসিছি এর অফিসিয়াল ওয়েবসাইট কু। যদি আপন মানে এই পেজরে পৌঁছিবাকু চাহুথান্তি, তাহলে আপন দেখুথিবা ভিডিওর তলে থিবা ডেসক্রিপশন বক্সরে এই ওয়েবসাইটর লিঙ্কটি প্রোভাইড করে দিয়া যাইছি। আপন সেটারে ক্লিক কলে এই পেজরে আপন মধ্যে পৌঁছি পারিবে। আরপিএফ কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্ট 2024 ডিটেলস বিষয়ে জাণি নেবা। সংগঠকর নাম হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। দর্শক বন্ধু, আরপিএফ তরফর কিছু পোস্ট ভ্যাকেন্সিজ রিলিজ হয়েছে। টাইপ অফ জব রহব আপনার পারমানেন্ট টাইপর জব, জব ক্যাটেগরি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব। নেম অফ পোস্ট দেখুন, কেউ কেউ পদবী পাই বিজ্ঞপ্তিটি প্রকাশ পাইছি। কনস্টেবল এবং এসআই পদবী পাই আপনার বিজ্ঞপ্তিটি প্রকাশ পাইছি। আপনার মানে যদি চাহাতে ইন্ডিয়ান রেলওয়ে কনস্টেবল কিংবা এসআই পদবীটি নেওয়াপি, তাহলে নিহতি আপ্লাই করতু। আপ্লিকেশন মোড আপনার অনলাইনে রয়েছে, আপনার মানে নিজ নিজ মোবাইল কিংবা কম্প্যুটর কিংবা কোণী কম্প্যুটর পয়েন্ট আপনার আবেদন করে পারিবে। কেউ মানে আবেদন করে পারবে দেখুন, আমার ওড়িশার সমস্ত ক্যান্ডিডেট আবেদন করে পারবে। প্লেস অফ পোস্টিং ওড়িশায় রহব, লাস্ট ডেট খুব শীঘ্র প্রকাশ পাইব। জেন্ডারে রয়েছে উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী এইপাই আবেদন করে পারিবে। আরপিএফ রিক্রুটমেন্ট 2024 ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা বিষয়ে দেখি নেবা। যদি আপনার মানে সব ইন্সপেক্টর বা এসআই পদবী পাই আবেদন করছেন, তাহলে আপনার মানে নিহতি ভাবে প্লস থ্রি টিএ পাস করতে আবশ্যক। যেকোন স্বীকৃতিপ্রাপ্ত অনুষ্ঠান আপনার যদি প্লস থ্রি টিএ করছেন, তাহলে এসআই পদবী পাই আবেদন করে পারিবে। যদি আপন কনস্টেবল পদবী পাই আবেদন করা চাহুন, তাহলে আপনার স্বীকৃতিপ্রাপ্ত বোর্ডর দশম শ্রেণীটি পাস করলে নিহতি ভাবে কনস্টেবল পদবী পাই আবেদন করে পারবে। ভ্যাকেন্সি ডিটেলসে দেখুন, দর্শক বন্ধু আপন মানে যদি কনস্টেবল পদবী পাই আবেদন করা চাহান্তি, তাহলে 2000 পোস্ট ভ্যাকেন্সিজ রিলিজ হয়েছে। যদি সব ইন্সপেক্টর পদবী পাই আবেদন করা চাহুন, তাহলে 250টি পোস্ট ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। এইপরি ভাবে এসআই এবং কনস্টেবলর টোটাল পোস্ট ভ্যাকেন্সি 2250টি টোটাল পোস্ট ভ্যাকেন্সিজ আসুছি। এই বিষয়ে দেখি নিহত আপনার বয়স সীমা কন রয়েছে। দর্শক বন্ধু, আপনার নোটিফিকেশন অনুসারে বয়স সীমা মিনিমম আপনার 18 বর্ষ বয়স হয়েছে এবং ম্যাক্সিমম 25 বর্ষ বয়স হয়েছে আবশ্যক। যদি আপনার মানে সাধারণ কেস্র বিলং করছেন, এহা ব্যতীত এজ রিল্যাক্সেসন মধ্যে রয়েছে গভর্নমেন্ট রুল অনুসারে। যদি আপন মানে ওবিসি ক্যান্ডিডেট অটান্তি, তাহলে আপন মানগর 3 বর্ষর বয়স সীমা ছাড়া রহুচি, যাহাদ্বারা আপন মানে 28 বর্ষ পর্যন্ত সর্বাধিক ফর্ম আপ্লাই করে পারিবে। দর্শক বন্ধু, যদি আপন মানে এসটি এসসি পিডব্লুডি কিংবা এক্স সার্ভিসম্যান কেস বিলং করতে, তাহলে আপন মানকর বয়স সীমাক 5 বর্ষ বয়স পর্যন্ত কোহল করে দিয়ে যাচ্ছে, যাহাদ্বারা আপন মানে সর্বাধিক 30 বর্ষ বয়স পর্যন্ত ফর্ম আপ্লাই করে পারিবে।
দর্শক বন্ধু, এই প্রশ্নটা দেখি নিয়ন্তু, সিলেকশন প্রসেস আপনার কিপর রয়েছে। আপনার চারোটি উপায়ে সিলেকশন প্রসেস রয়েছে। ফার্স্টে রয়েছে সিবিটি টেস্ট, সেকেন্ডে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, থার্ডে রয়েছে ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট, ফোর্থে ডকুমেন্ট ভেরিফিকেশন রহব। এইপরি ভাবে চারিটি উপায়ে আপনার বা চারোটি পর্যায়ে আপনার সিলেকশন প্রসেস রয়েছে। দর্শক বন্ধু, এই পুস্তক দেখি নিয়ন্তু, সিবিটি এক্সামর প্যাটার্ন কম রয়েছে। ফার্স্টে আপনার সিবিটি এক্সামে জেনারেল আওয়ারনেস রু 50 মার্কসর কোশ্চিন আসব, 50 মার্কস কন্টেন করব। অ্যারিথমেটিক 35 মার্কসর কোশ্চিন আসব, 35 মার্ক কন্টেন করব। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং রু 35 মার্কর কোশ্চিন 35 মার্কস কন্টেন করব। এইপরি 120 মার্কসর এক্সাম হবার অছি। আউ দেড় ঘন্টা মানে 90 মিনিটে সময় ডিউরেশনরে আপনার সিবিটি টেস্ট দেওয়া পড়ব। যদি আপনার কনস্টেবল পদবী আবেদন করতে, তাহলে কনস্টেবল মানি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি টেস্ট কিপর রহব দেখুন। যদি আপনার পুরুষ প্রার্থী অটেন, তাহলে আপনার 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটর রনিং করে পারে। লং জম্পে 14 ফিট লং জম্প দিয়ে পারে, হাই জম্প 4 ফিট্র হাই জম্প দিয়ে পারে। যদি আপনার ফিমেল অটেন, তাহলে 800 মিটর 3 মিনিট 40 সেকেন্ডে রনিং কভর করে পারে। 9 ফিট্র লং জম্প দিয়ে পারে, 3 ফিট্র হাই জম্প দিয়ে পারে। যদি আপনার এতিকি কোয়ালিফাই করতে, তাহলে আপনার সিলেকশন হয়ে পারে। যদি আপনার আরপিএফ পিইটি টেস্ট দেখুন, যদি এসআই পদবী যদি পকাই থাকে, তাহলে আপনার পিইটি টেস্ট কিপর হব দেখুন। মেল মান 1600 মিটর রনিং 6 মিনিট 30 সেকেন্ডে কভর করা হব। 12 ফিট্র লং জম্প দেওয়া হব, 3 ফিট 9 ইঞ্চর হাই জম্প দেওয়া হব। যদি আপনার ফিমেল প্রার্থী অটেন, তাহলে আপনার 800 মিটর 4 মিনিটে রনিং কভর করে পার আবশ্যকতা রয়েছে। 9 ফিট্র লং জম্প নিয়ে পার অছি, 3 ফিট্র হাই জম্প দিয়ে পার অছি। দর্শক বন্ধু, আপনার কনস্টেবল আউ এসআই পদবী যদি আবেদন করছেন, তাহলে এসআই আ কনস্টেবল পদবীর পিএসটি টেস্টটা গোটে রয়েছে। দেখুন, ইউআর কিংবা ওবিসি ক্যাটেগোরি আসলে আপনার হাইট 165 সেমিটর রহবা দরকার মেল প্রার্থী, আউ ফিমেল প্রার্থী 157 সেমিটর রহবা আবশ্যক। চেস্টর চৌড়া 80-85 সেমিটর রহবা আবশ্যক কেবল পুরুষ মান। দর্শক বন্ধু, যদি এসটি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকে, তাহলে হাইট আপনার 160 সেমিটর রহবা আবশ্যক পুরুষ মান, আউ মহিলা মানকর 152 সেমিটর রহবা আবশ্যক। আউ চেস্ট দেখবা গলে কেবল মেল মানকর 76.2-81.2 রহবা আবশ্যক। দর্শক বন্ধু, কিছু অঞ্চলরে বাস করুথিবা লোকমানক পাই মধ্য কিছু অলগা মেজরমেন্ট রয়েছে। যেমিতিকি হাইট 163 মেল রহবা আবশ্যক, 155 ফিমেল রহবা আবশ্যক, চেস্ট মেল মানক 80-85 রহবা আবশ্যক। যদি আপনার গোরখস, মহারাষ্ট্রাস, ডোগ্রস এসবু রিজন রু আসে। দর্শক বন্ধু, এই পুস্তক দেখি নিয়ন্তু, আপনার আপ্লিকেশন ফি কম রহবা আবশ্যক। আপনার যদি জেনারেল ক্যান্ডিডেট অটেন, তাহলে আপনার আপ্লিকেশন ফি 5 টাকা রয়েছে। ইবিসি ক্যান্ডিডেট মানকর 250 রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট মানকর 500 রয়েছে, এক্স সর্ভিসম্যান ক্যান্ডিডেট মানকর 250 রয়েছে, এসসি এসসি ক্যান্ডিডেট মানকর 250 রয়েছে। এইপরি আপনার আপ্লিকেশন ফি রয়েছে। দর্শক বন্ধু, আপনার তো জানলে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট কম কম সব আবশ্যক হব জানতো। যে আপনার তো এখন জানলে অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদন করার কম কম ডকুমেন্টর আবশ্যকতা রয়েছে দেখুন। আপনার ফার্স্টে রয়েছে 10th সার্টিফিকেট আউ মার্কশিট, সেকেন্ডে রয়েছে প্লস টু সার্টিফিকেট আউ মার্কশিট, থার্ডে রয়েছে গ্রাজুয়েসন সার্টিফিকেট আউ মার্কশিট, ফোর্থে রয়েছে কেস্ট সার্টিফিকেট, ফিফ্থে রয়েছে আধার কার্ড, সিক্সথে রয়েছে রেসিডেন্ট সার্টিফিকেট, সেভেন্থে রয়েছে সিগনেচর, এইথে রয়েছে সেলফ আটেস্টেড পাসপোর্ট সাইজর ফটো। দর্শক বন্ধু, এই 5টি ডকুমেন্ট কু রেডি করতু এবং অনলাইনে আপ্লাই করতু। আরপিএফ কনস্টেবল এন্ড এসআই রিক্রুটমেন্ট 2024 ইম্পর্টেন্ট ডেটস দেখুন। দর্শক বন্ধু, আপ্লাই ডেট, লাস্ট ডেট, অ্যাডমিট কার্ড ডেট, এক্সাম ডেট, এসব খুব শীঘ্র আপনার পাখে এভেলেবল হয়ে যাব।
আরপিএফ রিকোয়ারমেন্ট 2024 ইম্পর্টেন্ট নোটস রয়েছে কোণ দেখুন দর্শক বন্ধু আপনার কেয়ারফুলি ফুলফিল করতু আপনার আপ্লিকেসন কু এবং প্রপরলি চেক করতু সবমিট করা পূর্ব লাস্ট ডেট বিফোর নিহতি ভাবে সবমিট করতে আপনার আবশ্যক আপনার করেক্ট ইনফরমেসন দিয়ে আবশ্যক নহলে আপনার দরখাস্ত রিজেক্ট করে দিয়ে যাব এতিপ্রতি টিকি ধ্যান দিও আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই রিকোয়ারমেন্ট 2024 কু আপনার কিপরি আপ্লাই করবে অনলাইনে দেখুন আপনার গুগল সার্চ করুন ও ট্রিপল SC লাটেস্ট জব নোটিফিকেসনরে ক্লিক করুন দর্শক বন্ধু এটি কহবা বাহুল্য যে আপনার দেখু ভিডিওর তলে ডেসক্রিপশন বক্সে এই জব রিলেটেড সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিয়া যাচ্ছে আপনার সেখানে ক্লিক করে মধ্যে আপ্লাই করে পারে সেকেন্ড রয়েছে আপনার আপ্লাই করা পূর্ব কেয়ারফুলি নোটিফিকেসন কু পড়ুত থার্ড রয়েছে যা যা ডিটেল রিকোয়ারমেন্ট আপনার মগা যাই তাকে এন্ট্রি করতু ফোর্থ রয়েছে যেতবে আপনার রেজিস্টারিং করছেন সেতবে যা সব রিকোয়ার ডকুমেন্ট দিয়েছেন তার গোটে নোট করতু ফিফ্থে অপলোড করতু আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজর ফটো এবং সিগনেচর কু সিক্সথে অথরিটিঙ্ক দ্বারা যে সব ডিক্লারেসন দিয়া যাই তাকে ভালোভাবে পড়ুন এবং সেখানে এগ্রি হুত সেভেন্থ এইট নাইন নম্বরের আপনার ফি পেমেন্ট করার কথা কুয়াছে আপনার অনলাইনে পেমেন্ট করে পে যেমনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড UPI নেট ব্যাঙ্কিং এসবুতে আপনার আপ্লিকেসন ফি কু পেমেন্ট করতু দর্শক বন্ধু সবমিট বটনরে ক্লিক করা পূর্ব আপনার আপ্লিকেসন কু ভালসে টিকি রিচেক করে নিউ দেন সবমিট বটনরে ক্লিক করতু এইপরি ভাবে আপনার অনলাইনে আবেদন করতু দর্শক বন্ধু আশা করছি ভিডিওটি আপনার বহু উপকার লাগিব যদি কিছু বি উপকার করে পারছি ভিডিওকে গোটিয়ে লাইক করে দিও সাংমানের সহ যথেষ্ট পরিমাণে সেয়ার করতু যদি চ্যানেলে নূ আছেন তাহলে চ্যানেলটিকে সবসক্রাইব করে বেল বটনরে প্রেস করে অলরে সেট করে দিও যাদ্বারা প্রতিদিন প্রকাশ পাওয়া সরকার দর্শক বন্ধু অশেষ ধন্যবাদ পুনে দেখা হব লাটেস্ট জব ওড়িশার নূ এক নিযুক্তি সূচনার সে পর্যন্ত জয় জগন্নাথ।